এটার সাথে এটা একদম ব্রাইডাল একদম সেট আর এটা টোটাল সবকিছু মিলে হবে হচ্ছে এটা কত গ্রামের আসবে কানেরটা তিনজনে মিলে যাবো। তো আমাদের গাড়ি একটা বুক করা হয়েছে, গাড়িটা চলে এসছে এখন, মাও খুব তাড়াতাড়ি করছে রেডি, যেহেতু হয়নি তো আমিও রেডি হইনি, এখন তাড়াতাড়ি যাব গিয়ে আমিও রেডি হয়ে নেব। তো এখন বেরিয়ে পড়েছি, এই যে গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, পিছনে বাবাও আছে, চলো যাই, কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। মা একটু ঢুকে বসো তুমি ভিতর দিকে, আর ব্যাগটা ধরো তো। বাবা ভীষণ গরম আজকে, মানে এত তাড়াতাড়ি এত ফাস্ট যে রেডি হয়েছি। মা তুমি কোথায় যাবে বললে এইমাত্র, কোথায় যাবে বললে বলো, ব্যাংকক। মা বলছে ব্যাংক অফ ইন্ডিয়াকে বলছে ব্যাংকক ইন্ডিয়াতে যাব আমি, বাবা বলছে ব্যাংকক, ব্যাংকক ইন্ডিয়া কোথায়, আবার কি অবস্থা। সামনে বসেছে বাবা, এখানে বসেছে মা, মা হাই করো। আজকে অনেকদিন বাদে আমরা তিনজন একসাথে বেরিয়েছি, আর বাইরে এদিকে ওয়েদারটাও খুব ভালো, একদম ক্লিয়ার ওয়েদার আছে, কিন্তু একটু মেঘলা মেঘলা হলে ভালো হতো বলো, খুব গরম না, গাড়ি থেকে বেরোলে খুব গরম লাগবে। তো আমরা চলে এসেছি বৌবাজার আজকে, যেখানে আমাদের আসার কথা ছিল। চলো এখন যাব আমরা একটা দোকানে, গিয়ে সেখানে দেখাচ্ছি কি নিচ্ছি না নিচ্ছি। আমাদের কয়েকটা কানের দুল পছন্দ হয়েছে, মানে দুটো দোকান দেখেছি, অঞ্জলিতে গেছি আর তার আগে একটা দোকানে গেছি, কিন্তু আমার মায়ের মাথায় একটা ডিজাইনই ঢুকে বসে রয়েছে, আর কোনো দোকানে কিছু দেখ মানে ইন্টারেস্টে দেখাচ্ছে না। আমি বলছি চলো এসছি যখন একটু চারপাশটা দেখি, দুটো তিনটে দোকান দেখি, এরও অন্যরকম ডিজাইন দেখি, কিন্তু না, ওই একটা যখন পছন্দ হয়েছে ওটাই মাথার মধ্যে একদম ঢুকে রয়েছে। এখন আছি জেমস প্যালেসে, আর এখানে এসে কিছু নেকলেস দেখছি, তোমাদের তো দেখাচ্ছি নেকলেসের কালেকশন। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেস রয়েছে, কাকু এগুলো কিরকমের রেটের মধ্যে আছে আর কিরকম গ্রামের মধ্যে আছে? মোটামুটি আপনার রয়েছে প্রায় 1 লাখ থেকে শুরু করে, আচ্ছা, প্রায় 2.5-3 লাখের মতো রয়েছে। আচ্ছা, আরো কিছু হালকা নেকলেস রয়েছে ভিতরে, মানে দেবমন্দিরে স্টার্ট আছে নেকলেস। একটু ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দিই নেকলেসের ডিজাইন গুলো। এটা কত ওয়েটের মধ্যে রয়েছে এই নেকলেসটা? এটা 40 গ্রামের মধ্যে রয়েছে, এটা মিনা করার উপর রয়েছে না? এই ডিজাইনটা আমাদের কাছে তিন রকমের আছে, এই ডিজাইনটা একটা 48 আছে, একটা 26 আছে, তিন রকম ডিজাইন আছে এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, আর এইটা কি রকম ওয়েটে আসবে? 42 গ্রাম রয়েছে, এটা 42 গ্রাম, আচ্ছা। সুন্দর লাগছে না এই নেকলেসের ডিজাইনটা, পুরো গলা ঘুরে গেছে তাই না? এটা কত বললে ওয়েট? এটা 40 গ্রাম এর মধ্যে এটা আছে মিনা করা, সুন্দর লাগছে। আর এটাও বেশ ভালো লাগছে, দেখো মা এই নেকলেসটা, এটা দারুণ দেখতে, দারুণ না? এটাও বেশ অনেকটা গলাটা কভার হবে, বাহ খুব সুন্দর লাগছে। আচ্ছা এটা দেখতে দেখতে দেখছি কাকু আর একটা ডিজাইন বার করেছে, সেটা দেখাও। এগুলোকে কি হার বলে গো? ঠিক এটা চাটাই হার বলে, চাটাই, চাটাই ব্যান্ড আছে। আচ্ছা এগুলোর সাথে কি রকম ইয়ারিংস আসবে? এগুলো ইয়ারিং চাটাই টাইপের ইয়ারিংস আছে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা, দেখো তোমাদেরকে এরকম ভাবেও দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখি মা, ভালো লাগছে না বলো? এটা ধরো, এটা এটা গুটিয়ে যাচ্ছে, টারসেন দিয়ে পড়লে এটা ঠিক ঠাক হয়ে যাবে, সুন্দর লাগছে বলো? এটা চলো এটার সাথে আবার কানের কি আসে সেটা দেখি, বাহ খুব সুন্দর লাগছে, কিন্তু না একটু কাছ থেকে আসো দেখায়। এটা কত গ্রামের আসবে কানেরটা? কানেরটা আসবে 10-9 গ্রাম। হ্যাঁ 9 গ্রাম, আচ্ছা। আমার এই কানেরটা ভীষণ পছন্দ হয়েছে মা, এরকম একটা কানের কিন্তু পরে নেব, ঠিক আছে, খুব সুন্দর লাগছে কানেরটা।
দেখাও তুমি। ও আচ্ছা আচ্ছা, এগুলো আরো হেভি ওয়েট এর মধ্যে আছে, দারুণ লাগছে। কিন্তু এগুলো বড় না, এটা এটা বড় আছে, এটা আছে হচ্ছে কি 20 গ্রামস এই কানেরটা। আর একটা ইয়ারিংস এর ডিজাইন দেখাই, এটাও মিনের ওপর রয়েছে, দারুণ লাগছে ডিজাইনটা। কত ওয়েট আছে এটা? 24 গ্রামস। এরকম একটা পরলে আর কিছু লাগবে না বলো, আর কিছু পরতে, গলায় নেকলেসও লাগবে না। কিন্তু ওয়েট কিন্তু নেই গো, এটা যতটা লাগছে একদম হালকা। 45 গ্রামস। কি হার বলে এগুলোকে? এটার সাথে এখন আমাকে একটা চিক বার করে দিচ্ছে ওরা, সেটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালো লাগছে। আর এটা দেখে যতটা হেভি লাগছে একদমই হেভি না, ভীষণ হালকা, ভীষণ লাইট ওয়েট এর মধ্যে এটা রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে যে চিকের কালেকশন অনেক কিছু এনেছে। দেখি কাকু আমাকে কোন চিকটা বার করে দেয় এটার সাথে, মানানসই একদম। একটা পড়লেই যথেষ্ট। বাহ দারুন গো ডিজাইনটা। এটা আছে আমার 55 এর মধ্যে, 55 গ্রামস। এটা আমাদের সব থেকে এর থেকে হালকাও আছে, দেখাচ্ছি না। ওমা ক্যামেরাটা তুমি একটু ধরো, এটা কি ওপর দিয়ে ঠিকঠাক ভালো মতো। খুব সুন্দর লাগছে, পরে তো মুখ ফুক পুরো চেঞ্জ হয়ে গেছে একদম। একেই বলে সোনা, বুঝলে তো, একদম সোনা পড়লে কত সুন্দর লাগে দেখো। দুবাই সেট দেখাবে তুমি? দেখাও। ও বাবা, এটা দেখলে পাগল হয়ে যাব গো। এটা 200 গ্রাম? বাবা ১১,১৫,০০০ এইটার প্রাইস আছে। এটা কি তুমি শুধু নেকলেসটা বললে না? আচ্ছা সবকিছু দিয়ে এটা দামটা। খুব সুন্দর লাগছে দেখে, সাবধানে খোলো। আমার এই হাতটা খুব পছন্দ হয়েছে, এরকম একটা পরে আমি বানাবো এরকম হাত, ঠিক আছে? এটা কি বললো বলো, তোমার জুই ফুলের মালা। কাকিমা দেখো, এরকম একটা জুই ফুলের মালা বানিও, দেখবে তো ব্লগটা অবশ্যই।
কাটা তো ডিম শেপের হয় তো এর জন্য একটু বড় বড় মনে হয় ওই যে চ্যাপটা থাকে বাবা এটা তো একটা বিয়েতে পড়লে মনে আর কিছু পড়তে লাগে না না বড়লে পরে আপনার এই সাইজই লাগবে নিচে নাও আর একটু নিচে নামবে নিচে চ্যাপটা যেন বড় হয় চ্যাপটা হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন লাগছে এটা দেখো আমি এখন পরেছি দুবাইয়ের যে সেটটা আমাকে দেখালো ফুল সেটটা উইথ ইয়ারিংস আর এটার টোটাল প্রাইস আছে হচ্ছে 12 লাখ টাকা তাই তো কাকু 12 লাখ টাকা দেখো এরকম যদি একটা তোমরা বিয়েতে পরো আর কিছু পড়তে লাগবে না কতটা সুন্দর লাগছে দারুণ লাগছে বলো খুব সুন্দর লাগছে আমি তো খালি আয়নাতে দেখেই যাচ্ছি আর কানেরটা ডিজাইনটাও এতটা সুন্দর দারুন লাগছে দারুন লাগছে কিন্তু আমার তো এত টাকা নেই আমার দারুন লাগে কি হবে এটা টোটাল প্রাইস হচ্ছে 12 লাখ টাকা মানে কানের আর গলার হার দুটো একসাথে ওনাদের প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এখন কাকু আমাকে একটা গ্লাস স্যুট পরা মানে দেখাচ্ছে মানে পুরো কমপ্লিট সেট এটার সাথে এটা একদম ডিজাইনটা বোঝা যাচ্ছে এই হচ্ছে ফুল কমপ্লিট একদম সেট ব্রাইডাল একদম সেট আর এটা টোটাল সবকিছু মিলে হবে হচ্ছে 15 লাখ তাই তো আর এটা শুধু প্রাইস কত আছে 4 লাখ টাকা এটা প্রাইস আরো দু তিনটে চুড়ের অপশন কাকু এখন দেখাচ্ছে দেখাই তোমাদেরকে দেখো এরকম আরো অনেক আছে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে হ্যাঁ 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 আরো অনেক দেখতে হলে এখানে আসতে হবে স্টোরে ভিজিট করতে হবে তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও 172 বিবেহুল স্ট্রিট জেমস প্যালেস আর তোমাদেরকে কাটটাও আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অনেকগুলো ডিজাইন দেখলাম কিন্তু তারপর এখান থেকে একটা নেকলেসের ডিজাইন আমাদের পছন্দ হয়েছে তার সাথে পছন্দ করে একটা ইয়ারিংসও নিয়ে নিয়েছি কি নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর এখানকার অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি তোমাদের সাথে অ্যাড্রেসটা শেয়ার করে দিই জেমস প্যালেস নিচে তোমরা অ্যাড্রেসটা এখানে দেখতে পেয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা সবাই আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে ঠিক আছে কাকু থ্যাংক ইউ সো মাচ আসছি আবার আসবো হয়ে গেছে এখান থেকে আমাদের নেকলেস নেওয়া এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যেটা নিলাম সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাবা চলে এসেছে বাবা গেছিল আসলে একটা কাজে তো বাবা আমাদেরকে এখানে নামিয়ে গেছিল একটা কাজে ওইদিকে যাও বাবা চলে এসেছে না ভেতর থেকে ঢুকে যাও ভীষণ গরম লাগছে মানে সেই তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আমরা সেন্ট্রাল এভিনিউ অবধি এসেছি আমি আর মা আজকে মারাত্মক গরম এখন দেখে মনে হচ্ছে বাইরের ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা হয়েছে বাট বিভৎস গরম তার মধ্যে এখন 3:30-4 বাজতে যায় আমরা এখনো কিচ্ছু খাইনি তাই না খিদে পাচ্ছে প্রচুর প্রচুর খিদে খিদে পাচ্ছে যাই একদম সোজা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে তো একদম বাড়িতে গিয়ে বেরোবো আবার এক্ষুনি ও ঠিক আছে এখন রাস্তায় একটা দোকান দেখে একটুখানি দাঁড়ালাম এখান থেকে একটু ঘুগনি পাউরুটি বা চিকেন স্টু আর পাউরুটি এগুলোই খাবো কারণ কিছু তো সেরকম খাইনি তাই না মা তুমি কি খাবে ঘুগনি আর পাউরুটি হ্যাঁ খুবই খিদে পেয়েছে এই যে তো দিয়ে দিয়েছে গরম গরম ঘুগনি আর পাউরুটি আর এইদিকে বৃষ্টিও নেমে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমার চিকেন নিও এখন এখান থেকে বাবা বিরিয়ানি নিয়ে নিচ্ছে নিয়েছো বিরিয়ানি তো বাবা এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছে আমরা চলে এসেছি সামনে এই যে আমাদের এখানে এখানে ফেমাস এটা বিরিয়ানির দোকানটা তাই না শ্যামা বিরিয়ানি তো এই যে বাবা হাতে বিরিয়ানি নিয়ে নিয়েছে দুটো চলো একদম বাড়িতে গিয়ে এখন আমরা বিরিয়ানি খাবো গাইজ আজকে আমি একদম একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি এরকম ভিডিওস আরো দেখতে চাও আরো গোল্ড জুয়েলারির কালেকশন নেকলেসের কালেকশন কানের দুলের ডিজাইন আরো যদি দেখতে চাও এরকম রিলেটেড ভিডিও তাহলে কিন্তু অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও আমি ভবিষ্যতে তোমাদের জন্য আরো এরকম ভিডিও বানাবো তাহলে চলো গাইজ তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে আমাকে ভুলো না ভালো লেগে থাকলে লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর সবাই সেফ থেকো সুস্থ থেকো চলো সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা